নতুন খেলা চাই। এত গাছের মাঝে কি খেলা যায়? আমরা পালা করে এক একটা গাছের নাম বলবো, তারপর বাকি সবাই মিলে সেই গাছটা খুঁজে আনবে। তাহলে চলো শুরু করা যাক। আশপাশ চারা গাছ আলোতে দেখি আম গাছ, আম গাছের পাতা লম্বা আর চিকন। এই চলো চলো চলো, আম গাছ নিয়ে চলো। হেই হেই, বড়ই গাছের পাতা ছোট ছোট আর গোল গোল। আশপাশ চারা গাছ এলেছি দেখো, বড়ই গাছ আশপাশ চারা গাছ এলেছি দেখো। কোথাও তো খুঁজে পেলাম না। চলো 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 চলো, শিকু কাঁঠাল গাছ খুঁজে পেলাম না। দাঁড়াও আমি খুঁজে দেখছি। আচ্ছা আচ্ছা, এই শিকু এমন করছে কেন? আমিও তো ঠিক বুঝতে পারছি না। এই মনে হয় শিকু নাক চুলকাচ্ছে। আমি নিশ্চিত এখানে কাঁঠাল গাছ আছে। কি করে? কারণ আমি পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি। পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছ কিভাবে? স্রেফ আমার এই নাক দিয়ে। এই এই সবাই চলো, শিকুর নাক বরাবর চলো। কি পাকা কাঁঠালের গন্ধ পাওয়া যাচ্ছে? মনে হয় একটু একটু গন্ধ পাচ্ছি। আমিও একটু একটু পাচ্ছি। কেমন মিষ্টি মিষ্টি। নাকের কাজই তো হচ্ছে গন্ধ শোকা। নিঃশ্বাস নেয়া, নিঃশ্বাস ছাড়া আর কোনো কিছু গন্ধ শোকার জন্য আমার নাকের তুলনাই নেই। কিন্তু শিকু কোন কাঁঠালটা পেকেছে? হ্যালো, ওই যে উপরে একা একা যে বড় কাঁঠালটা ঝুলছে ওইটা পেকেছে। এটা ওটা তো উপরে, হাত দিয়ে পারা যাবে না। দাঁড়াও এক মিনিট, আমি এক্ষুনি আসছি। এই যে দেখো, আমি এই লাঠি দিয়ে কুতু দেবো আর কাঁঠালটা ঠাস করে নিচে পড়ে যাবে। কেমন বুদ্ধি! হ্যাঁ
শোনো হালুম, এভাবে পারলে মাটিতে পড়ে কাঁঠাল ফেটে ময়লা লেগে যাবে। ঠিকই বলেছ, তাহলে তো কাঁঠালটা খাওয়াও যাবে না। এই দেখো আমি উপায় বের করে ফেলেছি। ওঠো শান্ত, নিশ্চিন্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। বোটা বেঁধে ফেলো, এবার এবার দড়ি ফেলে দাও। এবার আস্তে আস্তে দড়িটা ছাড়ো। তাড়াতাড়ি তেল মেখে কাঁঠালটা ভেঙে ফেলি, আমার পেটটা একেবারে চোঁচো করছে। কাঁঠালের গন্ধে দোকানে আর বসে থাকতে পারলাম না, তাই মুখ লাগিয়ে তেল মেখে চলে এলাম কাঁঠাল খেতে। কাঁঠাল শেষ। চিন্তা করো না গুণীমায়েরা, ওই যে দেখো কাছে অনেক কাঁঠাল ঝুলে আছে, কিছুদিনের মধ্যে ওইগুলো পেকে যাবে। গোফটা রেখে দাও, তখন তুমি কাঁঠালগুলো খেও। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো। হ্যাঁ, আঠারোটা মিষ্টি শেষ হয়ে গেল। আঠারো আর মুকুলের মধ্যে দারুণ
দেখি, তোমার হাত দেখাও। হ্যাঁ ঠিক আছে, এবার দাঁত দেখাও। Hi, Rish.
শক্ত করে আর বুদ্ধিটাকে বাড়ায়, কাঁচা কলা খেলে আহা মন ভরে যায় রে। অনুভার সামনে সুস্বাদু পেয়ারা। অনুভা একটা পেয়ারা উঠিয়ে নিল, খাচ্ছে খাচ্ছে। অনুভা মজা করে পেয়ারা খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, পেয়ারার ভিটামিন অনুভাকে আরো সতেজ আরো শক্তিশালী করে তুলেছে। ফল খাওয়ার কারণে অনুভা এখন অনেক অনেক শক্তি সঞ্চয় করেছে। তার মনে এখন অনেক অনেক আনন্দ। ফলই পারে একজনকে সবল করে তুলতে। দেখো কতগুলো কুমড়ো, আজ আমরা কুমড়ো দিয়ে বড়ি তৈরি করব। দেখো আমরা কিভাবে বড়ি বানাই। আমি আর আমার মা গাছ থেকে কুমড়ো পাড়লাম। মা কুমড়োটি কেটে খোসা ছাড়িয়ে নিল। এরপর মা আর আমি কাটা কুমড়ো মিহি করে নিলাম। মা কুমড়োতে মিশানোর জন্য ভেজানো ডাল বাটছেন। তারপর আমরা ডাল বাটার সঙ্গে কুমড়ো ও কালো জিরা ভালোভাবে মিশিয়ে নিলাম। বড়িগুলো আমরা এখানে শুকোতে দিব। দেখো আমরা কতগুলো বড়ি বানিয়ে শুকোতে দিয়েছি।
মা এখন শুকনো বড়ি রান্না করবেন। প্রথমে মা বড়িগুলো ভেজে নিল, তারপর সেগুলো সবজি দিয়ে রান্না করলেন। বড়ি দিয়ে রান্না করা সবজি খেতে আসলেই অনেক মজা।